আসসালামু আলাইকুম দেখছেন সাব্বির একাডেমির সাথে আসে আমি সাব্বির হোসাইন তো এই ভিডিওতে দেখাবো সকল কবিদের সদ্যনাম ও উপাধি এখান থেকে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কমপক্ষে একটি প্রশ্ন থাকে সুতরাং আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটি কবিদের সদ্যনাম এবং উপাধি মুখস্থ করে নিন দেখেন প্রথম প্রশ্ন অনন্ত বড়ু এর সদ্যনাম কি উত্তর চণ্ডীদাস ওয়াসিন্ত কুমার সেনগুপ্ত এর সদ্যনাম নিহারিকা দেবী আব্দুল কাদির এর উপাধি সান্দসিক কবি আলোয়াল এর উপাধি মহাকবি আব্দুল করিম এর উপাধি সাহিত্য বিশারদ ঈশ্বরগুপ্ত এর উপাধি যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র এর উপাধি বিদ্যাসাগর কাজেম আল কোরায়েশি এর ছদ্মনাম কায় কাজী নজরুল ইসলাম এর উপাধি বিদ্রোহী কবি কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হুতম পেসা গোবিন্দ দাস এর উপাধি স্বভাব কবি চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম জরাসন্ধ জসীম উপাধি পল্লী কবি জীবনানন্দ দাস এর উপাধি রূপসী বাংলার কবি তিমির হননের কবি ধূসর পাণ্ডুলিপির কবি এনার উপাধি এই তিনটা আমি আবারও বলছি রূপসী বাংলার কবি তিমির হননের কবি ধূসর পাণ্ডুলিপির কবি ডক্টর মনিরুজ্জামান এর সদ্যনাম হায়াত মাহমুদ হায়াত মাহমুদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি ভাষাবিজ্ঞানী নারায়ণ গঙ্গোপাধ্যায় এর সদ্যনাম সুনন্দ নজিবর রহমান এর উপাধি সাহিত্যরত্ন নিহারঞ্জন গুপ্ত এর সদ্যনাম ভট্ট নুরন্যেশা খাতুন এর উপাধি সাহিত্য সরস্বতী বিদ্যা বিনোদিনী প্যারিসাঁদ মিত্র এর সদ্যনাম টেকচাঁদ ঠাকুর ফারুক আহমেদ এর উপাধি মুসলিম রেনেসার কবি বলাইচাঁদ মুখোপাধ্যায় নাম বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট বাহারাম খান এর উপাধি কি দৌলত উজির বিমল ঘোষ এর ছদ্মনাম মৌমাসি তো আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন একটা ফেসবুক আইডি অথবা পেজে পোস্ট করা তো এটি আমি আমি যতগুলো ভিডিও বানাই সবগুলো আমার পেজে আগে পোস্ট করি আপনারা ফেসবুকে সাব্বির একাডেমি সার্চ দিবেন আমার পেজ চলে আসবে অথবা প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে নিয়মিত এই সকল পোস্টগুলো আপনারা সহজে পেতে পারেন বিমল ঘোষ এর সদ্যনাম মৌমাসি বিহারীলাল চক্রবর্তী এর উপাধি ভোরের পাখি বিদ্যাপতি এর উপাধি পদাবলীর কবি বিষ্ণু দে এর উপাধি মার্ক্সবাদী কবি প্রমাদ চৌধুরী এর নাম কি বীরবল ভারতচন্দ্র এর উপাধি রায় গুণাকর মধুসূদন দত্ত এর উপাধি মাইকেল মালাধর বসু এর উপাধি গুণরাজ খান মুকুন্দরাম এর উপাধি কবি কোয়াঙ্কন মুকুন্দ দাস এর উপাধি চারণ কবি মীর মোশারফ হোসেন এর ছদ্মনাম কি উত্তর গাজী মিয়া মধুসূদন মজুমদার এর ছদ্মনাম দৃষ্টিহীন মহিতলাল মজুমদার এর ছদ্মনাম সত্য সুন্দর দাস মোজাম্মেল হক এর উপাধি শান্তিপুরের কবি যতীন্দ্রনাথ বাগজি এর উপাধি দুঃখবাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি বিশ্বকবি আবার নাইট রাজশেখর বসু এর ছদ্মনাম পরশুরাম রামনারায়ণ এর উপাধি তর্করত্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি অপরাজীয় কথাশিল্পী শেখ ফজলুল করিম এর উপাধি সাহিত্য বিশরদ রত্নকর শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম শওকাত ওসমান শ্রীকর নন্দী এর উপাধি কবীন্দ্র পরমেশ্বর সমর সেন এর উপাধি কি উত্তর নাগরিক কবি গত কয়েকটা পরীক্ষায় আমি এই প্রশ্নটি আসতে দেখেছি তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো দেখেন রামনারায়ণ এর উপাধি তর্ক তর্করত্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি অপরাজয় কথা শিল্পী শেখ ফজলুল করিম এর উপাধি সাহিত্য বিশরদ ও রত্নকর রত্নকর শেখ আজিজুর রহ আজিজুর রহমান এর ছদ্মনাম নাম শৌকাত ওসমান শ্রীকুয়ার নন্দী এর উপাধি কবীন্দ্র পরমেশ্বর সমর সেন এর উপাধি নাগরিক কবি একই লেখা কয়েকবার ডাবল হয়ে গেছে তো সমস্যা নাই দুইবার বা ডাবল শুনলে অবশ্যই আপনার সেটা মাথায় থাকবে তো সমরেশ বসু এর ছদ্মনাম কি উত্তর কালকুট সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি ছন্দের জাদুকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমি আবারও বলছি সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি ছন্দের ছন্দের জাদুকর সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীলোহিত এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় আসে সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি ক্লাসিক কবি সুকান্ত ভট্টাচার্য এর উপাধি কিশোর কবি এটাও প্রায় পরীক্ষায় আসতে দেখা যায় সুভ সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি পদাতিকের কবি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এর উপাধি স্বপ্নাতুর কবি হেমচন্দ্র এর উপাধি বাংলার মিল্টন তো বিভাষ এই ছিল বাংলার বাংলা সাহিত্যের সকল কবিদের নাম এবং উপাধি তো অবশ্যই নিয়মিত চাকরির পরীক্ষার সকল প্রশ্ন সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং সাব্বির একাডেমি পেজের সাথে থাকবেন আমি আবারও বলছি এই যে ভিডিওটি করলাম বা ভিডিওটি দেখালাম এটা কিন্তু পোস্ট করা হয়েছে দেখেন লাইক কমেন্ট শেয়ার আছে এখানে এটা পোস্ট করেছি আমার পেজে অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন আপনি অবশ্যই আপনার ফেসবুক আছে আর ফেসবুক আইডিতে যেয়ে সাব্বির একাডেমি লিখে সার্চ দেবেন আমার ফেসবুক পেজ পেজে চলে আসবে যদি সেটা না আসে তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের অ্যাবাউটে দেখবেন পেজের লিঙ্ক দেওয়া আছে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে লাইক ফলো দিয়ে রাখবেন গ্রুপে জয়েন করবেন অবশ্যই নিয়মিত সকল সাজেশন পেয়ে যাবেন আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম তারপরে একটু স্ক্রোল করে সর্বশেষ পর্যন্ত সর্বপ্রথম যেখান থেকে শুরু করেছিলাম আমি সে পর্যন্ত একটু যাব যাতে করে যারা একটু রিভাইজ দিতে চাচ্ছেন চোখ মিলিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য একটু সুবিধা হয় এর জন্য আর কি তো সম্ভবত এটা হলো প্রথম পেজ ছিল এই যে কবিদের ছদ্মনাম ও উপাধি দেখালাম তো ভালো থাকবেন